প্রিয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি ভীষণ খুশির খবর রয়েছে। 2022 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট কিভাবে তোমরা বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে খুব সহজেই দেখে নিতে পারবে তার সম্পূর্ণ সঠিক পদ্ধতি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হয়েছে। তোমরা কিভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে সবার আগে দেখতে পারবে সেটাই আজকের ভিডিওতে জানাবো, কাজেই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের প্রত্যেকেরই মোবাইলে প্লে স্টোর আছে। তো প্রথমে তোমরা মোবাইলের প্লে স্টোরে চলে যাবে এবং সার্চ বাটনে তোমরা লিখে দিবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2022। এটি লিখে তোমরা সিম্পলি সার্চ করে দেবে। তো সার্চ করার পর তোমরা তিন নম্বরে যে অ্যাপসটি দেখতে পারবে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের, লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড রেজাল্ট 2022। এই অ্যাপসটি তোমরা অ্যাপসটি ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ইনস্টল নাও একটি অপশন আসবে। এই ইনস্টল নাওতে তোমরা ক্লিক করবে 4 MB মতো, এবং তোমরা দেখতে পাচ্ছ অ্যাপসটি ডাউনলোড করেছে প্রায় 1 লাখের ওপরে এবং রেটিং দেখতে পাচ্ছ 5.3, অর্থাৎ ভীষণ ভালো পরিমাণে একটি এই অ্যাপসটি তোমরা সরাসরি ইনস্টল করে নেবে। অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন একটি অপশন পাবে, এই ওপেন অপশনে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। তো সিম্পলি ক্লিক করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। তো এখানে কিন্তু 5-স্টার রেটিং দিয়ে তোমরা যে কোনো একটি লিখতে পারো, বেস্ট অ্যাপ এটি লিখার পর তোমরা বেরিয়ে আসবে এবং দেখতে পাচ্ছ তোমার যদি মাধ্যমিক রেজাল্ট চেক করতে হয় তাহলে তুমি ওপরে দেখতে পাচ্ছ 10th রেজাল্ট 2022, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখো তাহলে কিন্তু 12th দেখতে পাচ্ছ। সেখানে দুটো অপশন আছে। তো সিম্পলি মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য মাধ্যমিক অপশনে ক্লিক করবে। এখানে রেজাল্ট চেক করার জন্য চেক রেজাল্ট নাও এই অপশনটিতে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। কিন্তু বর্তমানে যেহেতু 2022 সালের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট এখনও পাবলিশড হয়নি, তাই এখানে কিন্তু শো করছে না। তাই যখনই রেজাল্ট তোমাদের দেওয়া হবে, সর্বপ্রথম তোমরা এখানে চেক রেজাল্টে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাডমিটের রোল এবং নম্বর দিয়ে এন্টার করলেই তোমরা কিন্তু রেজাল্টটি নিমিষে এখানে দেখে নিতে পারবে। তো এখানে কিন্তু প্রচুর অপশন এবং ইম্পর্টেন্ট তথ্যগুলো দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা এই সমস্ত বিষয়গুলি পড়ে নিতে পারো। এবং সেমভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য ক্লাস 12 অপশনটিতে ক্লিক করবে, চেক রেজাল্ট নাও এই অপশনটিতে তোমরা ক্লিক করে দেবে যখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশড হবে। তো এইভাবে কিন্তু সবার আগে তোমরা মোবাইল অ্যাপসের মাধ্যমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট অতি সহজেই দেখে নিতে পারবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য।